আদালতের নির্দেশে পূর্ব বর্ধমানের ভাতার বাজারে সন্তোষ সাহের পারে একটি দোকানঘর দখলমুক্ত করা হলো। বৃহস্পতিবার ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী এসে ঘরটি দখলমুক্ত করে। তারপর জেসিবি মেশিন দিয়ে পুরনো ঘরটি ভেঙে দেওয়া হয়। বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের পাশে একটি বহুদিনের পুরনো ঘর নিয়ে বামসর গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের সঙ্গে তাপস কুমারের বিবাদ চলছিল। তাপস কুমার জানান, এমনি থাকবে বলে উচ্ছেদে মামলা করেছিলাম। তাই যাক, মহামান্য কোর্ট আজকে 2007 সাল থেকে ঘুরে ঘুরে 2022 পর্যন্ত বললেন যে না, উঠে যেতে হবে এবং ওটা পুলিশ হেল্প দেওয়া হয়েছে, যে পুলিশ দিয়ে তুলে দেওয়া হবে। কত বছর ধরে রয়েছে? 2007 মামলাটা স্টার্ট করেছিলাম। তার আগে কতদিন আগে ভাড়া ছিল? ও ছিল 1997 সাল থেকে। 97 সাল থেকে ছিল? 96-97। কী নাম, কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি বামসর লুৎফর রহমান নাথ। আমার বাড়ি কুলচন্ডা। আমার নাম তাপস কুমার। আজকে যে উচ্ছেদ হচ্ছে, পুলিশ প্রশাসন রয়েছে, আপনি কতটা মানে সাহায্য পাচ্ছেন? অনেক অনেক, পুরো কোর্টের সহযোগিতা, প্রশাসনের পুরো সহযোগিতা। আজকে আপনি পেয়ে যাচ্ছেন দখল? হ্যাঁ, আজকে। তিনি 2000 সালে ওই জায়গা কিনেছিলেন, কিন্তু লুৎফর রহমান ঘর ভাড়া দিতে অস্বীকার করলে বিষয়টি আদালতে গড়ায়। তারপর আদালতের নির্দেশে ঘর ছাড়তে হয় লুৎফর রহমানকে। তারপর এরা বলছে যে আমি কিনেছি বলে আমাকে উচিত পাওয়া যাবে, রেডি আছে, আমার তো কোনো জায়গা নাই। তাহলে এই গরিব মানুষরা টাকা নিয়ে কোর্টে খরচ করতে পারবে না, টাকা থাকলে তো কিছু লড়বে, তার লড়বে কী করে? তার গরিব মানুষ টিকবে কী করে? জায়গাটা কোথায়? এই জায়গাটা সন্তোষসাগরের পার, পশ্চিম পার। ডাক নাম্বার মনে আছে? হ্যাঁ, 992। আপনার নাম? আমার নাম শেখ লুৎফর রহমান। জায়গা আপনার নামে রেকর্ড আছে? না, কারোর নামে রেকর্ড নাই। আমি পাঁচটা দুটো বলে বলে ঠিক করেছিল। আমার নাম ভেস লাইন, ভেসের জায়গা এখন রেকর্ড আছে আমার কাছে, যদি দরকার দেখতে পারেন তো কাছে জায়গা। ও আমি কিনেছি। আপনি কত বছর ধরে এখানে রয়েছে? প্রায় 45 বছর আছে আমি এখানে। নিজের পয়সায় ঘর করছেন, খরচ করে যে এখন বলছে যে ও ঠিক করে সব বলে আমি। তাহলে গরিব মানুষদের পয়সা না থাকলে তাহলে কিছু লড়বে কী করে? ন্যায় অন্যায় কিছুই নাই। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।